कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। কেন তিনি মনমরা, কেন অবসাদ গ্রাস করে রাখে তাকে? বলিউডের এক নামি অভিনেতার মেয়ে হয়েও, তারকার বিশেষ সুবিধাপ্রাপ্ত সন্তান হওয়ার পরেও কেন অবসাদগ্রস্ত হয়ে পড়েন তিনি? সম্প্রতি এমনই প্রশ্নের সামনে পড়তে হয় আমির খান এবং রীনা দত্তের মেয়ে ইরা খানকে। মানসিক অবসাদ নিয়ে কথা বলার পর যখন ইরা খানকে বিভিন্ন ধরনের প্রশ্নের মুখোমুখি পড়তে হয়, এবার তার স্পষ্ট উত্তর দিলেন আমির কন্যা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেন ইরা খান, যেখানে অবসাদ নিয়ে কথা বলার পাশাপাশি কেন তিনি মনমরা থাকতেন এক সময় সে বিষয়েও খোলাসা করেন। ইরা বলেন, মাত্র 14 বছর বয়সে যৌন হেনস্থার মুখোমুখি হন তিনি। যখন তাকে ওই দুঃসহ অভিজ্ঞতার মুখে পড়তে হয়, সে বিষয়ে ইমেল করে বাবা মাকে তিনি সব জানিয়েছিলেন। এরপরেও ওই দুঃসহ পরিবেশ থেকে বাবা মাই তাকে টেনে বের করে আনেন। যৌন হেনস্থা কি এবং কেন তার সঙ্গে ওই ধরনের ঘৃণ্য কাজ করা হচ্ছে তা প্রথমে বুঝে উঠতে পারেননি তিনি। পরে বাবা মায়ের সাহায্যে অবসাদের জাল কেটে বেরিয়ে আসার পর আর কখনো তাকে ওই ধরনের দুঃসহ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়নি বলে জানান ইরা খান। ক্যাপিটাল এফএম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।